মনোবিজ্ঞান পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। জাল আধার কার্ড নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা। রানীনগরের বামনাবাদ বিএসএফ ক্যাম্পের কাছ থেকে চার বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করে বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বামনাবাদ বিএসএফ ক্যাম্পের কাছে বেশ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় তাদের ধাওয়া করা হয়। বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে সীমান্ত এলাকা থেকে আটক করে। পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি নাগরিক। তাদের সীমান্ত পার হতে সহায়তা করার অভিযোগে এক ভারতীয়কেও আটক করা হয়। বিএসএফের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে দাবি করা হয়, ধৃতরা জাল আধার কার্ড বানিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল। ধৃত মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, মোহাম্মদ বাচ্চু শেখ ও মোহাম্মদ ইউসুফ আলী বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা। এদের সহায়তা করার অভিযোগে বিএসএফ সাগরপাড়ার ধনিরামপুরের বাসিন্দা হাসেন আলীকে আটক করে। ধৃতদের রানীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।